সরকারি নির্দেশ না মেনে অতিরিক্ত ফি নিচ্ছে স্কুল, এমনকি স্কুল ফিসের টাকা জমা না দিলে পরে মিড ডে মিলের চাল দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ নিয়ে অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ের অভিভাবকরা বিক্ষোভ জানালো। তাদের কাছ থেকে 750 টাকা করে না হচ্ছে ফিস, যেখানে মাঠ পরিষ্কার, টয়লেট পরিষ্কার ও কম্পিউটার ফি নেওয়া হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 240 টাকা ভর্তি ফি দিতে হবে। আগে এক সপ্তাহ আগে আমাদের ক্লাসের কাছে ফোনে যে বলেছে যে আগের বছরে পুরো টাকা ক্লিয়ার করতে হবে, এবার ক্লিয়ার করতে আমরা এসে 700 টাকা ক্লিয়ার করে গেছে, কিন্তু আগের বছরে কোনো ক্লাস হয়নি, কোনো স্কুলে সরস্বতী পুজো হয়নি, কোনো কিছু হয়নি, তাও 700 টাকা নিয়েছে। এখন আবার এই বছরে বলছে যে এই বছরে পুরো টাকা যদি ক্লিয়ার না করে না বই দেবে না চাল দেবে কিছু দেবে না। তারা পশ্চিমবঙ্গ ব্যাপী এক বছর ধরে লকডাউন চলছে, যেখানে অভিভাবক বা যারা গার্জেন আছে তাদের লকডাউনের মধ্যে কাজ হারিয়ে বাড়ি বসে আছে, তা সত্ত্বেও তারা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ভবিষ্যতের জন্য অনলাইন ক্লাস বলুন যাই বলুন সেটা তারা করাচ্ছে খুব কষ্ট করে। অথচ সরকারি স্কুল অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় তারা 700 টাকা করে ডোনেশন নিচ্ছে। এই জন্য আমরা চাই যে সরকারি যেটা 240 টাকা আছে সেটাও যদি কোনো গরিব মানুষ না দিতে পারে সেটাও মুকুব করার ব্যবস্থা সরকার করেছে, যেটা এসআই সাহেবের মধ্যে ঘোষণা করেছে। এরা কিছুই শুনছে না, আমরা এই টাকা দেবো না। এবং সব থেকে বড় কথা হচ্ছে স্লিপ না দেখালে মিড ডে মিল দেবে না, স্লিপ না দেখালে বই দেবে না, এত ঔদ্ধত্য কোথার থেকে আসছে?